এই ধরনের ঘটনা যদি একটি পাঁচতারা ইউনিভার্সিটিতে ঘটে, তাহলে শুধু ইউনিভার্সিটির মুখে যে কালিমালেপন হয় তা না, সমগ্র পশ্চিমবঙ্গের মুখেই কালিমালেপন হয়। জীবনগড়া যাদবপুরে জীবন হারা পড়ুয়া, একটি মৃত্যুতে উঠছে অনেক প্রশ্ন। কারা, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর মাঝে সবথেকে বড় হয়ে উঠছে যা ঘটলো তার দায় কি আদৌ এড়িয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ কড়া হলে কি এই ঘটনা এড়ানো যেত না? ভবিষ্যতেও যে এই ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে? আমার মনে হয় না যে ইউজিসির গাইডলাইন খুব একটা মানা হয়েছে। ইউজিসির গাইডলাইন অনুযায়ী প্রথম বর্ষের পড়ুয়াদের থাকার জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করতে হয় কর্তৃপক্ষকে, কখনোই তাদের সিনিয়রদের সঙ্গে রাখা যায় না। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই ব্যবস্থা এতদিন ছিল না। প্রথম বর্ষের পড়ুয়ার প্রাণ চলে যাওয়ার পর সমালোচনার ঝড় আছড়ে পড়তে অবশেষে তা নিয়ে হুঁশ ফেরে কর্তৃপক্ষের। বৃহস্পতিবার থেকে প্রথম বর্ষের পড়ুয়াদের অন্য হস্টেলে সরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার সেই কাজ খতিয়ে দেখেন প্রো ভিসি এবং ডিন অফ স্টুডেন্ট। কিন্তু এই কাজ এতদিনে হয়নি কেন? তাহলে তো এই মেধাবী পড়ুয়াকে এভাবে অকালে চলে যেতে হতো না। ইউজিসির গাইডলাইনের প্রথম হচ্ছে যে ফার্স্ট ইয়ার কিছুতেই সিনিয়রদের সাথে থাকবে না, সুতরাং সেইটা তো প্রথমেই লঙ্ঘিত হয়েছে। সিসিটিভি ক্যামেরা নেই, আরও নজরদারির অভাব আছে, সুতরাং সেক্ষেত্রে ইউজিসির গাইডলাইনটা মেনে চলাটা সম্মানজনক এবং ছাত্র স্বার্থের পক্ষেও সেটা দরকার। নদিয়ার বাসিন্দা মেধাবী ছাত্রের মৃত্যুর পর এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বোচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কিন্তু ভবিষ্যতে যাতে এভাবে আর কোনো মায়ের কোল খালি না হয়ে যায় তার জন্য পদক্ষেপ করবে কে? কোন পথে আসবে সমাধান? একজন কঠোর প্রশাসক দরকার, যাকে সরকার, রাজ্যপাল, পুলিশ এবং রাজনৈতিক নেতারা সাহায্য করবে, তাকে সাপোর্ট দেবেন, তাহলেই কিন্তু ইউনিভার্সিটি ঠিক জায়গায় চলে আসতে পারবে। রাজ্যপাল, আমাদের শিক্ষামন্ত্রী, তারপরে পুলিশ আধিকারিক, ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে বিরোধী পক্ষের নেতাদের নিয়ে একটা জয়েন্ট মিটিং, যে মিটিংটা করলে এখান থেকে তারা প্রত্যেকে বিচক্ষণ, বুদ্ধিমান এবং তারা মানুষের ভালো চান, সুতরাং তারা সেক্ষেত্রে যেটা বলবেন সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে ইউনিভার্সিটি অথরিটি যদি করেন তাই ব্যবস্থা নেন, তাহলে আমার মনে হয় যে যাদবপুর ইউনিভার্সিটির এই যে দুর্দশা, এই যে মারণব্যাধি ধরেছে, তার হাত থেকে মুক্তি পাওয়া খুব সত্য সম্ভব। এক্ষেত্রে উঠে এসেছে আদালতের নির্দেশের প্রসঙ্গ। মহামান্য আদালত যেটা বলেছিল সেই ব্যবস্থাগুলো যদি নেওয়া যায়, আমার মনে হয় এখনো সময় আছে যাতে ভবিষ্যতে আর এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা যায়। বহিরাগতদের প্রবেশের ব্যাপারে কঠোর রেস্ট্রিকশন, প্রত্যেক স্টুডেন্টের কাছে আইডি কার্ড থাকবে, তারা সেটা দেখিয়ে ভেতরে ঢুকবে, কোন গেট দিয়ে ঢুকবে, কোন গেট দিয়ে বেরোবে সেগুলোও ঠিক করা হয়েছিল, এবং প্রয়োজনে যেসব জায়গায় নজরদারি চালানো দরকার নজরদারি দিতে হবে। পুলিশের আউটপোস্ট থাকবে 4 নম্বর গেটের বাইরে, সমস্ত ক্যাম্পাসের নির্দিষ্ট জায়গাগুলোতে সিসিটিভি বসানো হয়। আমার মনে হয় এই ধরনের ঘটনা ভবিষ্যতে চট করে ঘটবে না। জীবন গড়ার জায়গাতেই জীবন শেষ। ভবিষ্যতে এই ঘটনা রুখতে কি কড়া পদক্ষেপ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? উত্তর দেবে সময়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।